দেখুন আমরা কড়াইতে দিয়ে দিয়েছি, এবার এটাকে ভালো করে একটা ঢেকে দেবো। হাই বন্ধুরা, গুড মর্নিং, কেমন আছেন? তো আপনাদের সবাইকে ওয়েলকাম আমার চ্যানেলে, কুকিং চ্যানেল। তো আজকে আমরা নিয়ে এসেছি অন্য একটা রেসিপি। তো দেখুন এখানে আছে কুমড়ো শাক, আমরা আজকে কুমড়ো শাক ভাজা করব। আমরা কুমড়ো শাক কেটে নিয়েছি, ভালো করে ধুয়ে নিয়েছি, আর এখানে আমরা কড়াইটা বসাই দিয়েছি। এটা গ্যাসটাকে অন করে দেবো, গ্যাস অন করে দিয়েছি। এবার কড়াইটা গরম না হওয়া চলবে না, গরম হওয়া লাগবে না। এখানে আমরা একেবারে কুমড়োটা দিয়ে দেবো, খড়টা দিয়ে দেবো, এর বুদ্ধি এটা সেদ্ধ হোক, তারপরে আপনার আমার পরে কি হবে এরপরে আমাকে দেখাবো আবার। তো চলুন আমরা দেখে নিই কুমড়ো শাকটা সেদ্ধ হয়েছে কিনা। দেখুন আমাদের কুমড়ো শাক এখানে গলে গিয়েছে, লবণটা আমরা দিয়ে দিয়েছি। এখন এক চামচ হলুদ, এক চামচ হলুদ দিব, হলুদটাকে ভালো করে মিশিয়ে নেবো। এখন শাকটা সেদ্ধ হয়েছে, আমরা এটাকে নামিয়ে নেব। দেখেন নামিয়ে নিয়েছি, এবার কড়াইটা আবার বসা দিয়ে তেল দিয়েছে। তেলটা গরম হয়ে গেছে, আর দেবো জিরা, নাড়িয়ে না দিলে এটা পোড়া লাগে যাবে। আর কি দিয়ে দেবো, কিছুটা কাঁচা লঙ্কা, আমরা শাকের মধ্যে কুমড়ো, আমরা কুমড়ো শাকের মধ্যে ঝালটা দিয়ে দিয়েছিলাম, আরো কিছুটা দিচ্ছি। টমেটা দিয়ে দেবো, শাকটাকে ভালোভাবে নাড়িয়ে নেবো।
জিরা পাউডার দিব কিছুটা। এটা হচ্ছে জিরা পাউডার, এবার ঢেকেছিলাম, এবার দেখুন আগলা করে দিয়েছি। এবার আমার কুমড়ো শাকটা হয়ে গিয়েছে, আমার গ্যাসটা অফ করে দিয়েছি। দেখুন এখানে আমরা নামিয়ে নিয়েছি, তো দেখুন আমরা ফুল দিয়ে এখানে গার্নিশিং করে দিয়েছি। তো আপনাদেরকে এই রেসিপিটা কেমন লাগে বাড়ি নিশ্চয় ট্রাই করবেন, আর কেমন লাগবে আমাকে কমেন্ট করে বলবেন। আর এই চ্যানেলটাকে কমেন্ট সাবস্ক্রাইব এবং শেয়ার নিশ্চয় করবেন। তো আজকে এই তোমাতে, ওকে বাই।